বিমান আসছে লাল রংটা এসে সবুজের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা এই রোদের মধ্যে দেখুন লাল হয়ে গেছি এই রোদের মধ্যে এসেছি হেলিকপ্টার শট দেখব বলে একটু পরেই আকাশ দিয়ে পতাকাবাহী সৌদি আরবের পতাকাবাহী হেলিকপ্টার উড়বে সাগরের উপর দিয়ে তো এটা দেখার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছি এই যে দেখুন আমার পিছনে কত শত শত মানুষ এখানে হাজার হাজার মানুষ হবে শত শত না এই যে হাজার হাজার মানুষ ভিড় করেছে এই হেলিকপ্টার শট দেখবে বলে একটা না দুইটা না প্রায় দশ বারোটা হেলিকপ্টার একসাথে আকাশে উড়বে তো এই অসম্ভব সুন্দর দৃশ্যে সাক্ষী হওয়ার জন্য এখানে চলে এসেছি রোদ গরম সূর্যের তাপকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে তো আমিও এখানে ওয়েট করছি অপেক্ষা করছি হেলিকপ্টারের জন্য তো ইনশাল্লাহ যদি আমি দেখতে পাই আপনাদের সাথেও শেয়ার করব আজকে হচ্ছে স্বাধীনতা দিবসের তৃতীয় দিন আর আজকেও কিন্তু মানুষের সমাগম কম না এবং স্বাধীনতার যে একটা উৎসবমুখর পরিবেশ সেটাও কিন্তু কোনো অংশেই কমেনি বরঞ্চ আমার মনে হয় আরও বেড়ে গেছে সৌদি আরবের স্বাধীনতা দিবসের তৃতীয় দিনে হেলিকপ্টার এবং বিমানের আকর্ষণীয় শোয়ের মাধ্যমে এবছরের স্বাধীনতা দিবসের সমাপ্তি ঘটবে আর এদিক দিয়ে দেখুন পাঁচটা হেলিকপ্টার সৌদি আরবের পতাকা উড়িয়ে আজকের আকর্ষণীয় অনুষ্ঠানের উদ্বোধন করছে আজকের ভিডিওটা হচ্ছে আমার জীবনের বেস্ট ভিডিও এবং আজকের দিনটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে খুশির একটা দিন আজকে মনে হচ্ছে যে সৌদি আরবে আসা আমার সার্থক হয়েছে যদি সৌদি আরবে না আসতাম আর স্বাধীনতা দিবসে শরিক না হতাম তাহলে কোনো দিনও এই মনোরম সুন্দর দৃশ্য উপভোগ করতে পারতাম না আমি জীবনেও কখনো কাছ থেকে এত সুন্দর দৃশ্য দেখিনি আশা করি আমার মতো আপনাদেরও আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে খুবই স্পেশাল এবং আকর্ষণীয় একটি ভিডিও যেটা একবার দেখলে বারবার দেখতে মন চাইবে তো দর্শক বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে আর দেখুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখিত পতাকা সৌদি আরবের পতাকা উড়িয়ে নিয়ে যাচ্ছে পাঁচটা হেলিকপ্টার আর এই পাঁচটা হেলিকপ্টারকে কিন্তু আরও একটা হেলিকপ্টার পাহারা দিচ্ছে যে কোনো দুর্ঘটনা ঘটছে কি না আমি জীবনের প্রথমবার আজকে হেলিকপ্টার শট দেখলাম তো এত কাছ থেকে কখনো হেলিকপ্টার দেখিনি আগে ছোটবেলা দেখতাম মাথার উপর দিয়ে হেলিকপ্টার যেত কিন্তু এত কাছ দিয়ে পতাকাবাহী হেলিকপ্টার কখনো দেখিনি আজকে জীবনের প্রথম দেখেছি দর্শক বন্ধুরা এই যে দেখুন রঙের বিমান আসছে সবাই বিমানের জন্য অপেক্ষা করছে সবার দৃষ্টি শুধু ওই দিকে কখন বিমান আসবে হেলিকপ্টার আসবে নতুন কিছু আবার দেখাবে ওই এই সাইড থেকে বিমান আসে ওই সাইডে এসে শেষ হয় এই যে চলে এসেছে জঙ্গি বিমান রংবাহী জঙ্গি বিমান সাদা আর সবুজ রঙের বিমান না এখন শুধু সাদা রং দিয়েছে ওয়াও ওয়াও অসাধারণ নিজের চোখে না দেখলে হয়তো বা বিশ্বাস করার মতো না এত সুন্দর দৃশ্য আমি আগে কখনো দেখিনি ওয়াও সাদা রঙের জঙ্গি বিমান ওয়াও হাজার হাজার মানুষ ভিড় করেছে এই সৌন্দর্য দেখার জন্য সত্যি মানুষের আশা এখানে এবং রোদের মধ্যে গরমের মধ্যে দাঁড়িয়ে থেকে হয়তো বা সার্থক হয়েছে যে আজকের এই মনোরম সৌন্দর্য উপভোগ করতে পেরে সত্যি সবার আজকে এই কষ্টটা সার্থক হয়েছে দেখুন হাজার হাজার মানুষ রোদের মধ্যে দাঁড়িয়ে আছে শুধু এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য মানুষের কষ্ট আজকে সার্থক হয়েছে ওয়াও লাল আর হলুদ রঙের বিমান ওয়াও ওয়াও
রঙিন বিমান, রঙিন 91 লেখা, 91 লেখা দেখেছো? সৌদি এয়ারলাইন্সের চারটা বিমানও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। দেখুন সবাই তাকিয়ে আছে আকাশের দিকে, সবার হাতে হাতে মোবাইল ক্যামেরা, সবাই ভিডিও করছে এই সুন্দর দৃশ্যগুলো, কেউ মিস করতে চাচ্ছে না। এই যে দেখুন আবারও বিমান চলে এসেছে, পাঁচটা বিমান একসাথে রং নিয়ে ছুটছে, অসাধারণ দেখতে। সুন্দর খেলা দেখাচ্ছে, ওয়াও। সুবহানাল্লাহ, এত সুন্দর দৃশ্য দেখতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে হচ্ছে। ওই যে আরেকটা হেলিকপ্টার চলে এসেছে, ওয়াও সুবহানাল্লাহ, অনেক সুন্দর, ওয়াও। আরেকটা বিমান চলে এসেছে গ্রিন কালারের, ওই যে আরো তিনটা আসছে, দুইটা রং নিয়ে তিনটা বিমান যাচ্ছে, সাপের মতো ঘুরে আসতেছে না? আরো একটা বিমান আসছে, ওয়াও, সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন হেলিকপ্টার, ওয়াও। দেখুন মনে হচ্ছে আকাশে রংধনু উঠেছে, সবার চোখ আকাশের দিকে, সবার চোখ আকাশে উঠে গেছে। আরো চারটা না পাঁচটা বিমান, চারটা বিমান আসছে, সবুজ রং নিয়ে লাল রংটা এসে সবুজের সাথে।
সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সবাই চুপ হয়ে গেছে, সবার মনটা শান্ত হয়ে গেছে এই সুন্দর দৃশ্য দেখে। এজন্য এখন কতটা কোলাহল নেই, সবার মনোযোগ একই দিকে। আকাশের এক কোণা থেকে এসে আরেক কোণায় গিয়ে থামে, মাগরিবের আগ পর্যন্ত এই রঙের খেলা চলতেই থাকবে। আরো চারটা বিমান আসছে রং নিয়ে, দেখুন আকাশটা কত সুন্দর হয়ে উঠেছে। আজকের সৌদি আরবের স্বাধীনতা দিবসটা সত্যিই সার্থক হয়েছে। আরো একটু হয়তোবা এই দৃশ্যটা দেখতে পারলে আরো ভালো লাগতো। সবাই এখন আকাশের দিকে তাকিয়ে আছে, কিন্তু মনে হয় শেষ হয়ে গেছে। ও আরো আসছে, আরো পাঁচটা বিমান আসছে রং নিয়ে, এখনো শেষ হয়নি। দর্শক বন্ধুরা, সৌদি আরবের স্বাধীনতা দিবসে হেলিকপ্টার শট দেখা হয়ে গেছে, দেখতে অসাধারণ লেগেছে। আর এখন কিন্তু পুলিশ চারদিক দিয়ে ঘেরাও দিয়ে ফেলেছে, কোনো গাড়ি ভিতরে ঢুকতে পারছে না। এই যে কর্নেসটা আছে, চারদিক দিয়ে যত রাস্তা আছে সব বন্ধ। আগে যারা এসেছে তারাই শুধু এর ভিতরে ঢুকতে পেরেছে এবং তারাই এর ভিতরে আছে, আর বাকি লোকগুলো এর ভিতরে ঢুকতেও পারছে না। আর যারা বেরোনের তারা বের হতে পারছে শুধু, কারণ অনেক ভিড় ইতিমধ্যে। তো পুলিশের পাহারায় আছে চারদিকটা। আমাকে তাগেদা দিচ্ছে বাসায় চলে যাওয়ার জন্য, কিন্তু আমার যেতে একটু ইচ্ছে করছে না, এত সুন্দর দৃশ্য। তাছাড়া সন্ধ্যার পর অনেক আতশবাজি ফুটানো হবে, তো এই দৃশ্যগুলো মন চাচ্ছে দেখার জন্য। দেখুন গাড়ির কি চাপ, এই যে হেলিকপ্টার এখনো উঠছে। সরি, এগুলো বিমান হেলিকপ্টার না, এগুলো সৌদি এয়ারলাইন্স। হ্যাঁ, সৌদি এয়ারলাইন্সের চারটা বিমান। বের হওয়ার কোনো রাস্তা নাই, যারা ঢুকেছে তারাও এখন বের হতে পারছে না, কারণ গাড়ির এত চাপ আর জ্যাম। দেখুন অবস্থা, এত গাড়ির চাপ আর এত জ্যাম। দেখেন গাড়ির অবস্থা, রাস্তার মাঝখানেও গাড়ি পার্কিং করে রেখেছে, এতটা চাপ। তো এখান থেকে বেরো হতে পারছি না। দুইটা যুদ্ধ বিমান এমন ভাবে শব্দ করলো তুমি কলিজা বেরোয়ে যাইব, কলিজাও কাঁপতেছে। ফাইটার প্লেন কোন দিক দিয়ে আসলো খেয়াল তো করলাম না। দেখুন অবস্থা কি শব্দ করবে এখন। সবাইকে ইন্ডিপেন্ডেন্স ডে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।